কে কে বলো, তোমাকে দিয়ে বিসিএস করার চিন্তা করছো? তুমি অজপাড়া গায়ে মেয়ে অথবা তুমি অজপাড়া গায়ের ছেলে, তোমাকে দিয়ে বিসিএস করার হবে? হ্যাঁ আমি হব ইনশাল্লাহ। একবার এক ছেলের কথা খুব মনে পড়ছে, ও একটা কথা আমাকে আমার নিজেরই ওই সেমিনারটাতে পুরোটাতে আমাকে চেঞ্জ করে দিয়েছে, আমাকে ইন্সপিরেশন দিয়েছে। সেটা কি ছিল, আমি একবার কোনো একটা সেমিনারে বলেছিলাম যে তখন ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টিতে অর্থাৎ গভর্নমেন্ট যেটা বলে সি ইউনিট, সেখানে সিট ছিল সম্ভবত 1175টা। তাই আমি বললাম যে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করবে প্রায় 80,000 থেকে 90,000 বা প্রায় 1 লক্ষ, এর মধ্যে থেকে মাত্র 1175 জন পাবে, সিট আছে মাত্র 1175 জন। এই কথা বলার পর একটা ছেলে হাত উঠালো, স্যার আপনি ভুল বলেছেন। আমরা দেখে বলছি ভুল বলছি, স্যার আপনি ভুল বলেছেন। কারণ কত হবে সংখ্যাটা? স্যার সংখ্যাটা 1175 না, সংখ্যাটা হবে 1174। আমি কেন 1174 হবে? স্যার একটা তো আমার জন্য। আমি মানে মানে স্যার আমি একটা তো আমি পারবো ইনশাল্লাহ। তো স্যার যেহেতু একটা আমি পারবো, আমার জন্য একটা সিট, তাহলে আর সিট আছে হচ্ছে 1174টা। এটা বলার পর আমি তখন নিজে ইন্সপায়ার্ড হয়েছি সত্যি সত্যি বলতে গেলে। তো এই জন্য বললাম তুমি বিসিএস কার হতে চাচ্ছ, যদি 1800 জন যদি থাকে তুমি বলবো যে না 1800 জন না, 1799 জন, কেন একজন তুমি। এটা করার জন্য তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ। এখন থেকে যে যেখানে আছে, অনেকে তোমাকে পাগল বলবে, অনেকে হাস্যকর বলবে, অনেকে তুমি কি এটা চিন্তা করছো যে কত কঠিন? কঠিনটা তো তাদের জন্য কঠিন যারা পড়ে না, যারা চেষ্টা করে না। মাথায় রাখবা কখনো ক্রাই করে সফলতা পাওয়া যায় না, বা ট্রাই করে সফলতা পাওয়া যায়। আবার বলছি কথাটা, কখনো ক্রাই করে সফলতা পাওয়া যায় না, ট্রাই করে সফলতা পাওয়া যায় ইনশাল্লাহ। ফজর নামাজ পড়ে দিন শুরু করো, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়, এবং অন্যদেরকে বলবো যে যারা অন্য ধর্মে তাদেরকে ঠিক দিনকে তোমার আগে উঠতে দিও না, দিন শুরু হওয়ার আগে দিন শুরু করো, ইনশা তুখর হও, অন্য সব কিছু ইনশাল্লাহ তোমার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ।